হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সজিদা ভ্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আমার ভ্লগটি। তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম একটা নতুন সুন্দর ভ্লগ নিয়ে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভিডিওর কোনো অংশ যদি একটুখানি ভালো লেগে থাকে তো লাইকটি প্লিজ দিও। তো দেখো, টুকটাক আজকের কাজকর্মগুলো দেখাবো তোমাদের, দেখতে থাকো। আর এই যে আমার বাগানে কত রকম পাতাবাহার গাছ আছে সেগুলো আজকে তোমাদের দেখিয়ে দিলাম। সব গাছগুলো একসঙ্গে এত হিজিবিজি হয়ে আছে যে বোঝাই যায় না, তো আজকে একটা একটা করে দেখিয়ে দিলাম। দেখো, প্রায় 15-16 রকম পাতাবাহার গাছ আছে আমার। এই গাছগুলো অনেকের বাড়িতেই আছে, বলার কিছু নেই, তবুও আমার বাড়িতে আছে বলে আমি এগুলো একটা একটা করে দেখাচ্ছি আর বলছি। তো দেখো, দেখতে থাকো। তো দেখো, সকালে উঠে সমস্ত কাজকর্ম করে আবার রান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আর দুপুরে রান্নাটাও হয়ে গেছে, এখন 12:30 মতো বাজে। তো সমস্ত কাজকর্ম আমি গুছিয়ে নিয়েছি, দেখো। আর এই যে ঘরটাও গুছিয়ে নিয়েছি, তো আবার ওই যে তেলের ঢপগুলো এখানে রেখেছি, তেলটা আজড়ে নিলাম, ওই ঢপটা আমার পরিষ্কার করতে হবে। যেহেতু কালকে দেখেছো আমি সর্ষেগুলো ই করে রেখেছি, তো ওগুলো ঘানি দেবো। আর এই যে জামা কাপড়গুলো কাচতে হবে, তো এখানে রেখেছি, এগুলো কেচে মেলে দেব পরিষ্কার করে ধুয়ে। তো আর এর মধ্যে তোমাদের ভাইয়া বাজারে গিয়েছিলো, তো এখনই বাড়ি আসলো, তো এই যে আমি এগুলো ওদের খাবার কিছু নিয়ে এসেছে, তো এগুলো এখন ফ্রিজে রেখে দেবো। এটা হলো দই আর মিষ্টি এনেছে দুরকম। তো আর এনেছে যে পাউরুটি, ব্রেড, এগুলো পাউরুটি বলো আর ব্রেডই বলো একই ব্যাপার। আর এই যে বিস্কুট, টাইম পাস বিস্কুট, তো বাচ্চাদের জন্যই এনেছে এগুলো সব। আর এই যে এটা সুগার ফ্রি ম্যারি। আর নিয়ে এসেছে এই যে ডার্ক ফ্যান্টাসি বিস্কুটগুলো। আর দুটো অরিও নিয়ে এসছে, তো দুটো দুটো করে নিয়ে এসছে, দুই ভাই বোনে দুটো করে নেবে, একটা করে নেবে। আর কিছু চকলেট নিয়ে এসছে এই যে, এখন এগুলো আমি ফ্রিজে রেখে দেবো, যেগুলো ফ্রিজে রাখার মতো। আর বিস্কুটগুলো একটা বক্সের ভিতরে রেখে দেবো এখন গুছিয়ে। তো এই যে চকলেটগুলো এখানে ট্রেতেই থাকে, আর এগুলোও এখন ভরে দেবো। দেখো, যেখানকার জিনিস সেখানে সব রেখে দিলাম, টুকটাক বাজারগুলো আমার গোছানো হয়ে গেল। তো এখন এই যে জামাকাপড় কিছু ভিজিয়ে দিয়েছি, আর এগুলোও ভেজাতে হবে, তো এখন কেচে
সব কেচেন ওভার। এই যে জামা কাপড়গুলো এখানে রাখলাম আমি গায়ে দেবো গোসল করার পর, তো এখন এগুলো কেচে নেবো। আর এই যে দেখো শুকনো লঙ্কা মিলেছে আমার শাশুড়ি, এগুলো পিষতে দেবে, কলে দেওয়া হবে পিষতে। আর এই যে গাছগুলো দেখো কালকে পরিষ্কার করে নিয়েছি, তো কত সুন্দর চকচক করছে দেখো, প্রচুর ধুলো পড়েছিল তো এগুলো আমি খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি। এই যে এই যে এই গাছটাও করে নিয়েছি দেখো কত সুন্দর সবুজ লাগছে, প্রচুর ধুলো ছিল এই গাছগুলোই। এই যে এই গাছটাও পরিষ্কার করেছি। তো এখন বিকাল টাইম, এই যে মুরগিগুলোর খেতে দিয়েছি আমি, এই দেখো এই কটা মুরগি আমার, সাতটা, আর একটা আছে ডিম নিয়ে বসেছে, ও বাচ্চা তুলবে, বসিয়ে দিয়েছি। তো ওরা খাক, আমি এখন জামা কাপড়গুলো তুলে নেব। এখন তো বিকাল টাইম, জামা কাপড়গুলো তুলে আবার বাসনগুলো ধুয়ে নেব। রেগুলার দুপুরে খাওয়ার পরেই আমি বাসনগুলো ধুয়ে নিই, তো আজকে শরীরটা তেমন ভালো ছিল না সকাল থেকেই, তো খেয়ে শুয়ে পড়েছিলাম আর বাসনগুলো ধোয়া হয়নি, তো এখন ধুয়ে নেব, কোনো ব্যাপার না। তো চলো আমি জামা কাপড়গুলো তুলে নিই, দেখতে থাকো তোমরা। তো জামা কাপড়গুলো আমার তোলা হয়ে গেল, এখন বাসনগুলো ধুয়ে নেব। এই যে তো এই যে বাসনগুলো আমি এখন ভালো করে ধুয়ে নেব, নিয়ে আপাতত এখন আর কোনো কাজ নেই, ঘর বাড়িটা ঝাড় দিলেই হয়ে যাবে। তো থাল বাসনগুলো ধুয়ে নিয়ে আমি ঘরটা ভাঙন করে ঝাড় দিয়ে নেব। তো আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তো লাইকটি দিও, একটা লাইক দিলে আর এমন কিছু ক্ষতি হয় না, তো প্লিজ লাইকটি দিয়ে দিও। তো বলছি হয়তো আর কাজ নেই, তবে আবার কাজ এসেও যাই, কাজের কোনো শেষ নেই আমাদের মায়েদের, তো একটার পর একটা কিছু না কিছু করেই যেতে হয় সারাদিন। তো দেখা যাক কী করা যায় আবার। তো আমার ভিডিওটি আর বড় করছি না, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।